কি অবস্থা বেবি? জানা নাকি আসছো? আসছো অন্য লাগবে, আসছো আসছো অন্য দিয়ে দে, অন্য দিয়ে দিব। মামা আজকে তো আরেকটা পাখির অন্যালয়ে আবুরছি। ই কস মামা, আজকে আবার কোন পাখির অন্যালয়ে এলি তুই? এই যে এদিক দিয়ে যাইতেছিল, দেখ। আয় বেটা, এটা শুধু আমার। এই যে এটা কেমন অশুভতা আমি, হ্যাঁ দেখুন, আমার অন্যটা আমাকে ফিরিয়ে দিন। আচ্ছা, আর অন্য যদি আমি দিয়ে দেই, এর বিনিময়ে আমি কি পাবো শুনি? কি আছে আছে কথা বলছে না, অশুভ বুকুটা। আরে ম্যাডাম দেখুন, আমার হাত পা ছাড়া নাড়ুন, আমি পুলিশে ফোন করব। আরে বাপরে ম্যাডাম, ভয় পাইছি, খুব ভয় পাইছি ম্যাডাম। ম্যাডাম পুলিশ ডাকবেন না। আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, পুলিশ আমাকে কি করবো? ম্যাডাম ডাকেন, পুলিশ ডাকেন না ম্যাডাম। আরে আরে ভয় পাইছে আপু। হ্যালো সাজিদ, আমার স্কুলের পেছনে যে রাস্তাটা ছিল ওইখানে কিছু বখাটের ছেলে আমাকে উত্তক্ত করছে, বাজে বাজে কথা বলছে, তুমি প্লিজ একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। কিন্তু মামা তুই না একটা কাজ করতে পারতি, তুই অন্যটা না নিয়ে এসব একটা পার্স নিয়ে আসতি, তাহলে আমাদের জন্য ভালো হইতো না? না না মামা, তোরা বিষয়টা বুঝোস না, এটা একটা আলাদা মজা আছে। আরে ভাই ও তো ঠিকই বলছে, তুই একটা কিছু নিয়ে আসতে পারতি, তাহলেই তোকে ভালোভাবে আটকানো যেত, আর তখনই তো মজাটা হইতো। তোরা দুইটা বেটা গর্ধ। আরে বেটা পার্স দিয়ে কি করবো, যে মজাটা এটাই পাইতেছে ওটা তো পার্স দিয়ে পাইতাম না, এই দেখ ব্যাপারটা। ওই দেখো ওই ছেলেগুলো আমার অন্য নিয়ে গেছে, তারপর আমাকে কি বাজে বাজে কথা বলছে, তুমি চলো ওদেরকে কিছু বলে দিবে। আরে না না, ওদের সঙ্গে ঝামেলা করা যাবে না, দেখতে পাচ্ছ না রকুনটা ক্ষীরে মামা, এটা আমার কেডাইলো কেনা করতে নল নল রয়েছে মনে হয়। কিরে কেতু এদিকে আয়। আরে তো আমার অন্যরা তো অ্যাটলিস্ট এনে দেবে। আরে বাবা অন্য একটা নতুন কিনে নিলে তো পারো, তাছাড়া ওদের সঙ্গে ঝামেলা করতে গেলে আমরাই বিপদে পড়ে যাবো, চলো। কিন্তু ওরা কিন্তু নাই, যাও গাড়িতে ওঠা। দেখ মামা যাইতে দেখা। কিরে ডরাইছিস নি, আয় আয় অন্য লয়ে বি না, আয় অন্য লয়ে যা। আরে বোন তুই তুই এখানে কি করছিস? কি ব্যাপার, তোর বোনকে আমাদের সঙ্গে দেখে অবাক হয়ে যাচ্ছিস না? আচ্ছা ভালো কথা, তুই আমার বউকে কি যেন বলেছিলি, আমার বউয়ে অন্য ফেরত দিতে হলে তার বদলে আমার বউকে কিছু একটা দিতে হবে না? শোন একটা কাজ কর, তুই আমার বউয়ের অন্য আমাকে ফেরত দিয়ে দে, তার বদলে আমি তোর বোনকে তোর কাছে ফেরত দিয়ে গেলাম। তোর না কপাল ভালো যে আমি তোর বউয়ের সঙ্গে কোনো উল্টাপাল্টা কাজ করিনি। আরে তোদের মতো জানো যদি আমি হইতাম না, আমি যদি তোর বোনকে তোর বাসা থেকে তুলে আনতে পারি, তাহলে একটা বার এটা ভেবে দেখ আমি ওনার সঙ্গে কী কী করতে পারতাম। কিন্তু আমি না ভদ্র মানুষ, তোদের মতো বেইমান না, তোদের মতো জানোয়ারের বাচ্চা না আমি। তোকে তো আমি কি সাহস, কি তোদের একারই আছে না সাহস? আমাদের নেই? আরে আমরা না ভদ্র মানুষ হতে পারি, কিন্তু তার মানে এটা না আমাদের বাসার মা বোনকে আমাদের বাসার বউকে কেউ উত্তপ্ত করবে, আমরা তাদেরকে ছেড়ে দিব। তোরা তো খারাপ মানুষ, কিন্তু আমরা ভালো মানুষ, যদি একটা বার খারাপ হয়ে যায় না, তাহলে আমরা তোদের মতো দশটা খারাপ মানুষের সমান হতে পারি, কথাটা মাথায় রাখবি। এ বাসার মা বোন নেই তোর? ভাইয়া তুমি কি সত্যি ওনার ওয়াইফকে উত্তপ্ত করেছো? না না বোন, ও মিথ্যা কথা বলছে। আমি 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 এরকম কাজ করতে পারি বল? আমি কি এগুলো করছি? ও মিথ্যা কথা বলতেছে। উনি যা বলছে উনি সত্য কথা বলছে, তুমি বলছো মিথ্যা কথা, কারণ উনি এই কথাগুলো আমাকে আগেই বলেছেন, আর আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি উনার ওয়াইফের নাম তোমার গলাতে। তাহলে তো এখানে প্রমাণ হয়ে যায় কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। ছি ভাইয়া, আমার লজ্জা লাগছে যে তুমি আমার ভাই। কে কেমন ফিল হচ্ছে তোর?
একই রকম ফিলিংস তো আমারও হয়েছিল যখন আমার মোকামদা করতে করতে আমাকে বলেছিল বিয়াদবের বাচ্চাগুলো আমার অন্য কেড়ে নিয়েছে, তুমি কেন এদেরকে কিছু বলছো না? আমি চাইলে না তখনই তোদেরকে মারতে পারতাম, কিন্তু আমি যদি তোদেরকে মারতাম তোরা কি করতে জানিস? তোরা হয়তো আমার বউকে কিছু বলতি না, কিন্তু আমার বউয়ের বদলে ঠিকই কারো না কারোর বউ, কারো না কারোর বোন, কারো না কারোর মায়ের সঙ্গে ব্যবহারটা করতি। এই জন্য তোর বোনকে দিয়ে তোকে আজকে আমি শিক্ষা দিয়ে গেলাম। আশা করছি এরপর তুই নিজেকে শুধরে নিবি আর ভালো হয়ে যাবি। ভাই দয়া করে আপনি আমাকে মাফ করে দিন, আসলে আপনি আমাকে এভাবে না বুঝিয়ে দিলে না আমি কখনো ব্যাপারটা রিয়েলাইজ করতে পারতাম না। আমার বোনের সাথে হয়েছে বলে এখন আমি স্পষ্ট বুঝতে পারতেছি। আসলে ভাই বেকার মানুষ তো, কোনো কাজ কাম নেই, রাস্তাঘাটে ঘুরি, মেয়েদের সাথে এরকম খারাপ বিহেভ করি। ভাই আজকের পর থেকে কখনো এরকমটা করবো না ভাই। ক্ষমা আমার কাছে চেয়ে কোনো লাভ নেই, যাদের সঙ্গে তুই বিয়াদবি আচরণগুলো করছিস না তাদের কাছে গিয়ে ক্ষমা চা, কারণ তুই যখন তাদেরকে উত্তপ্ত করিস না তাদের অনেক খারাপ লাগে, কিন্তু তারা ভদ্র ঘরের মেয়ে বলে কোনো প্রতিবাদ করতে পারে না। আর আপু আপনাকেও বলছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আসলে এটা ছাড়া আমার হাতে আর কোনো অপশন ছিল না আপনার এই জানোয়ার ভাইকে শিক্ষা দেওয়ার জন্য। না না ভাইয়া আমি বুঝতে পেরেছি, আপনার মাফ চাইতে হবে না ভাইয়া, আপনার ওয়াইফের ওর না।